অবশ্যই সমালোচিত যারা সমালোচনা করবে ওদের তো করেন অভ্যাসটাই এরকম, তো সুতরাং নিজের কাজের উপরে যদি নিজের স্যাটিসফ্যাকশন থাকে এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং আপনাকে দেখতে পাবে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত 10 বছরে, তো সুতরাং ওটা যদি মূল্যায়ন করেন তাহলে তখন বুঝতে পারবেন। তো সুতরাং এগুলো নিয়ে আক্ষেপ নাই, আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনের দিকে এগিয়ে যেতে, আগামী 3 বছরের মধ্যে টেস্টে যাতে একটা ভালো র্যাঙ্কিং আমরা যেতে পারি, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই সম্মিলিতভাবে কাজ, ভালো কাজটা দরকার। ক্রিকেটে অনেকগুলি প্লেয়ার ভালো খেলেছে, অনেক আজকে তো তানজিব ট্রেমেন্ডাস ব্যাটিং করেছে, তারপরে কনসিস্টেন্ট একটা জায়গায় ভালো পারফর্ম করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এক্সপিরিয়েন্সগুলি ইন্টারন্যাশনাল যদি সুযোগ পাই কাজে লাগাতে পারবে। তো অনেকগুলি খেলোয়াড়ের যথেষ্ট ভালো লেগেছে, আমি আশা করছি তরুণ খেলোয়াড়রা এই প্ল্যাটফর্ম, বিরাট একটা প্ল্যাটফর্মের মধ্যে সুযোগ পেয়েছে, সামনে আরও সুযোগ পাবে, নিজেকে মেলে ধরবে এবং জাতীয় দলের যদি সুযোগ পাই স্ট্যাবলিশ করার একটা সুযোগ আসবে। আলিস তো বোলিংয়ে আসছে, ব্যাটিংয়ে তেমন কেউ আসেনি, তারপরে যারা আমাদের স্ট্যাবলিশ মাত্র তো ওরা জাতীয় দলে শুরু করেছে, ওদের কিন্তু খেলা যথেষ্ট একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। আমি তো আশা করছি যারা সুযোগ পাচ্ছে এবং ওরা নিজেদেরকে সামনের যে ম্যাচগুলো আছে নিজেকে আরও ভালো মেলে ধরতে পারবে। অবশ্যই খুবই ভালো লাগছে, বিশেষ করে চট্টগ্রামে আজকে যে বিপিএল যে পর্বটা শেষ হলো, ট্রেমেন্ডাস পর্ব শেষ হয়েছে, উইকেটের স্ট্যান্ডার্ড ওয়াজ ফ্যান্টাস্টিক, যেটা টি-20 ক্রিকেটের জন্য যেটা দরকার ঠিক ও ধরনের উইকেটে হয়েছে। খেলাগুলি প্রত্যেকটা এক্সাইটিং ক্রিকেট হয়েছে এবং প্লেয়াররা যথেষ্ট নিজেদেরকে মেলে ধরতে পেরেছে, তো এটা অনেক এক্সপিরিয়েন্সে ওরা ঢাকা গিয়ে এটা কাজে লাগাতে পারবে এবং ওভারঅল চট্টগ্রাম পর্বটা বিপিএলকে আরও অনেক উপরের দিকে নিয়ে গিয়েছে। অবশ্যই ভালো কমফোর্ট জোন ছিল এবং এখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, ক্রিকেটে গ্রাফটাকে আপনি কখনো এক জায়গায় সমান্তরাল রাখতে পারবেন না, এটা আপস অ্যান্ড ডাউন হবে, তো এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। তো অনেকগুলি ইয়াং প্লেয়ার এখন পাইপলাইনের মধ্যে আছে, এটা যেটা আমরা হাই পারফরমেন্সে এদেরকে নার্সিং করেছিলাম এবং আশা করছি সামনে এরা আমাদের দেশের জন্য অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছি। এটা নিয়ে কিছু বলার নেই, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দেশকে ভালোবাসুন, এটা আমাদের সোনার বাংলা, সুতরাং দেশের জন্য ভালো কাজ করার জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন সবার জন্য থাকে, সবার সাপোর্ট দরকার এবং বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে সবার প্রচেষ্টা দরকার। এবং আশা করছি এখন শান্ত দায়িত্ব রয়েছে, নিজের দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারবে, বাংলাদেশ ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাট এট দ্য মোমেন্ট আমি কোনো কিছুই ঠিক করিনি, আর এখন চট্টগ্রামে খেলা দেখতে এসেছি, এখানে আমার পারিবারিক কিছু কাজ আছে, আমাদের ফ্যামিলি কিছু গেট টুগেদার আছে, এগুলো শেষ করে আমি ঢাকা ফিরে দেন সিদ্ধান্ত নিই, ফ্যামিলির সাথে আলাপ করে দেন সিদ্ধান্ত নিই। অবশ্যই আমরা একসাথে অনেক বছর একসাথে কাটিয়েছি, আমার বেস্ট উইশেস অবশ্যই থাকবে এবং বোর্ডে যদি থাকি তাহলে দেখা তো অবশ্যই হবে, আশা করছি যে ওর দায়িত্বটা ভালো করে পালন করতে পারবে। অবশ্যই বেস্ট উইশেস থাকবে, নতুন প্যানেলে হান্নানও এসছে এবং সবাই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কাজ করবে, এটার বেস্ট উইশেস অবশ্যই থাকবে। আপনার অনেকদিন কিন্তু ইঞ্জুরির জন্য বাইরে ছিল, প্রায় 8 মাসের মতো, এখন ফিরে এসছে, দুটো তিনটো ম্যাচ দেখে একজনের ফিটনেসটা যাচাই করা যায় না, ওকে একটু সময় দিতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ফিটনেসের ক্রাইটেরিয়াটাও ঠিক করবেন টিম ম্যানেজমেন্ট, তো সুতরাং একটু সময় তো অবশ্যই দিতে হবে এবং ওর আরও কিছু ম্যাচ দরকার। টি-20তে 5 উইকেট অবশ্যই একটা বিরাট মাইন্ডফুল এবং সে তো আমাদের এই টিমেও খেলেছে, জাতীয় দলে একসময় খেলে গেছে, কন্টিনিউ যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকলে অবশ্যই ওরও দরজা খোলা থাকবে।